ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম মানারের মেয়ে মুমতারিন ফেরদুস ডরিন দীর্ঘদিন পর ভারতের ভিসা পেয়েছেন। এমপি আনারের খণ্ডিত দেহ উদ্ধারের ঘটনায় ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে কলকাতায় যাবেন তিনি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন এমপি আনারের এপিএস আব্দুর রউফ। তিনি বলেন, এমপি সাহেবের মেয়ে ডরিন ও আমি একসঙ্গে ভারতীয় ভিসা পেয়েছি। ডিবির তদন্ত টিম নেপাল থেকে দেশে আসার পর তাদের সঙ্গে কথা বলে কলকাতায় যাব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।